আপনারা দেখতে পাচ্ছেন সিএম এসেছেন বলে রাস্তা ঠিক হচ্ছে, সারাটা বছর খারাপ ছিল। দেখতে পাচ্ছেন ইরানি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ইসমাইল ভাই বলছেন সারাটা বছর এখানে জল কাদা জমা ছিল, সুতরাং মানুষ চাইছেন, আজকে আপনাকে একটু বলে দিচ্ছি, মানুষ চাইছেন যেহেতু সারা বছর তারা কষ্ট করেছেন, সিএম বাবু আরাম করতেন না, উনিও কষ্ট করতেন, মানুষ দাবি করছেন। আপনার কি মত এ ব্যাপারে? অবস্থা এলাকার মানুষ চাইছেন, ইসমাইল ভাইও বলেছেন যে এই দুর্ভোগ যাতে মুখ্যমন্ত্রী দেখে যান এবং উত্তেজিত জনতা চাইছেন যে এতদিন যেহেতু কাজ হয়নি, আজকে মুখ্যমন্ত্রী আসছেন বলে আপনারা কাজ করছেন, এটা তারা মেনে নিতে পারছেন না, তাই ক্ষোভের চরম আকার ধারণ করেছে মানুষ। উত্তেজিত এলাকার জনগণ কাজ বন্ধ করে দিয়েছেন। আপনারা কি চান, আজকে কাজ এখানে চলবে? এ সবাই এক নজরে একই সুরে বলছেন কাজ বন্ধ থাকার জন্য, কারণ তারা দীর্ঘদিন ধরে উপভোগ করেছেন ওই রাস্তার বেহাল দশা, তাই তারা বলছেন। মানুষ চাইছেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তার যে বেহাল দশা ছিল, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বেহাল দশা যাতে নিজ চোখে উনি দর্শন করে যান, সেই কারণেই রীতিমতো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে কাজ বন্ধ করে দিচ্ছেন। পিডাব্লিউডির কামলা থেকে শুরু করে ইঞ্জিনিয়ার বাবুকে বলেছেন যে একদিনের জন্য সংস্কার তারা মানছেন না, এবং তারা দীর্ঘদিন যেটা কষ্ট করেছেন মাননীয় সিএম এই রাস্তাটা দেখে যেতেন, কোনো মতেই এই রাস্তা চলাচলের উপযোগী না। আজকে যেটা আপনাদেরকে বলবো যে এখানে যে রাবিশের কিছু গুঁড়া এবং কাদা মাটি দিয়েছেন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এগুলো এখন থেকে আধা ঘন্টা আগে দেওয়া হয়েছে, কি ঠিক বলছি? এখন থেকে আধা ঘন্টা আগে এভাবে দেওয়া হয়েছে রাস্তায়, ভালো রাস্তাটাকে নিচে ফিস, কিন্তু আরও কাদা তৈরি হয়েছে এই মাটি দেওয়ার কারণে, তাই উত্তাল গোটা আন্দোলন। মানুষ চাইছেন যে এভাবে এতদিন ধরে আমরা কষ্ট করেছি, এখানে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়েছি।